আমি অষ্টম শ্রেণীর ছাত্র, ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে, আমার জন্য কি বাসায় একা একা নামাজ পড়ার অনুমতি আছে? যদি কেউ সাথে না থাকে এবং সত্যি সেটি ভয়ের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে বাসায় অন্যদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে এবং কাউকে না কাউকে সঙ্গী বানিয়ে নিবে, যাতে করে নিয়মিত থাকে নিয়ে মসজিদে সালাত আদায় করেছে এবং ভয় দূর হয়। নিয়মিত সিস্টেম বানানোর সুযোগ নেই যে ভয় হয় অজুহাত দিন দিয়ে বাসায় সালাত আদায় করছেন, বরং ভয় হলে অন্য কাউকে সাথে নিয়ে আপনি সালাত আদায় করবেন। হ্যাঁ, যদি এরকম লোক না থাকে তাহলে আপনি বাসায় নামাজ পড়লেন, হতে পারে, সেটা আপনার জন্য জায়েজ এবং সেটা সীমিত সময়ের জন্য। আমি একজনের কাছ থেকে কিছু টাকা কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম, এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কীভাবে পরিশোধ করব? আল্লাহ মাফ করুন, আপনি অল্প অল্প করে যদি অনেক টাকা ধার নিয়ে থাকেন এবং কোনো মনে নেই, তাহলে আনুমানিক একটা ফিগার আপনাকে বের করতে হবে যে এর বেশি হবে না, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পরিশোধ করলে ইনশাআল্লাহ আপনি দায়িত্ব হবেন। এরপর প্রশ্ন হলো, কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল? খরগোশের মাংসের হুকুম কী? কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম। কাঠবিড়ালির গোশত খাওয়া জায়েজ হবে না, হালাল হবে না। এর কারণ হলো, যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলোর গোশত খাওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল হয় না। হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয়, এবং এই হিংস্রতার যে ডেফিনিশন ফোকাহে কেরাম দিয়েছেন সেটার আলোকে আপনার কাঠবিড়ালির গোশত খাওয়া হালাল হয় না। আর এর বাইরে খরগোশের গোশত এটি খাওয়া হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেয়েছেন, সাহাবা ইকরামকে খাওয়ার অনুমতি দিয়েছেন, বিধায় খরগোশ এর গোশত আমরা খেতে পারবো, কিন্তু কাঠবিড়ালির গোশত আমরা খেতে পারবো না। কাঠবিড়ালির সহ এই জাতীয় আর অনেক প্রাণী আছে যেগুলো মানে আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি, কিন্তু ফুকাহে কেরাম হিংস্রতার যে বা হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল নয়। অজু অবস্থায় চায়ের স্টলে বসে টিভি দেখছি, এরপর নামাজের সময় হলে মসজিদে যাওয়ার আগে কি আবার অজু করতে হবে? অজু অবস্থায় চায়ের স্টলে বসে যদি আপনি টেলিভিশন দেখেন তাহলে এর ফলে আপনার অজু ভাঙবে না, তবে টেলিভিশনে হারাম কিছু জিনিস দেখে থাকলে সেটা আপনার অজু ভাঙার চাইতে আরও বড় বিষয়, অর্থাৎ তাতে আপনার তাকওয়া ভাঙবে, গুনাহের কারণ হবে। তো আল্লাহর জন্য আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এবং এর জন্য অজু নয় বরং তওবা আপনাকে করতে হবে যদি গুনাহ কিছু হারাম কিছু দেখে থাকেন। তবে তারপরও হারাম কিছু দেখেছেন এরপর যদি আপনি অজু করে সালাত আদায় করেন বা কোনো ভালো কাজ করেন সেটা অধিকতর উত্তম এবং নিরাপদ, যেহেতু আপনি এটা গুনাহের কাজ করেছেন, অজুর মাধ্যমে ছোটো ছোটো গুনাহগুলো আল্লাহ তারা মাফ করে দেন। অনেক জায়গায় বিয়েতে যে পরিমাণ টাকা পাত্রপক্ষকে যৌতুক হিসাবে দেওয়া হয় সে পরিমাণ টাকা দেওয়ার মহর হিসাবে ধরা হয়, এতে মেয়ের বাবার টাকা দিয়েই মেয়ের দেয়ার মহর দেওয়া হয়। এই রসম সম্পর্কে আপনার মন্তব্য কি? খুবই গর্হিত কথা, যৌতুক দিচ্ছে আবার আপনার কি বলে ইয়েকে আপনার মেয়েকে মহর হিসাবে সেটাকে আবার ব্যাক করে আনতেছে, তাহলে দিন শেষে মেয়ের অর্জনটা কি? তার মানে পাতৃপক্ষের যে টাকা সে টাকাই আবার পাতৃপক্ষের কাছে ফেরত গেল, তাহলে তারা আসলে কিছু পেল না, যৌতুক সম্পূর্ণ হারাম। বিয়েতে পাতৃপক্ষকে পাত্রীকে মহর দিতে হবে, পাত্রপক্ষ কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না, বিশেষ করে যৌতুক হিসেবে।